লোকসভা ভোটের আগে ঐতিহাসিক পদক্ষেপ, দেশজুড়ে কার্যকর হলো নাগরিকত্ব সংশোধনী আইন। সিএ পাশের প্রায় চার বছর পর বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্র। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশে ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নে এদেশে আশ্রয় নিতে চান বা নিয়ে থাকেন, তাহলে তাদের নাগরিকত্ব দেবে ভারত। 2019 সালে দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছিল নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রতিবাদ। বিশেষ করে সিএর সঙ্গে জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স সংযুক্তিকরণের বিরুদ্ধে পারদ চড়ে। এই আইন কোন শ্রেণীর ওপর কী প্রভাব ফেলবে, দেশের মুসলিম নাগরিকরা কেন এই আইন নিয়ে উদ্বিগ্ন, তা নিয়ে দেশজুড়ে বিতর্ক হয়। সেই বিতর্কের আগুন এখনও ধিকি ধিকি করে জ্বলছে। ডিসেম্বর মাসে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, দেশজুড়ে এনআরসি প্রক্রিয়া চালু করা তোড়জোড় চলছে। তবে তিনি তখনই নাগরিকত্ব সংশোধনী আইনের সঙ্গে পার্থক্য করেন এনআরসির, বুঝিয়ে দেন তফাত। বলেন, এনআরসির ক্ষেত্রে কোনো রকম ধর্মীয় বিধিনিষেধ থাকবে না। দেশজুড়ে এনআরসি চালু করতে সরকার নতুন কোনো আইন আনবে তা অবশ্য এখনও স্পষ্ট নয়। অন্যদিকে পিআইবি তরফে বলা হয়েছে, এটা মনে রাখা জরুরি, রাষ্ট্রীয় স্তর এনআরসি শুরু করার কোনো ঘোষণা হয়নি। শাহ বারবার বলে এসেছে এনআরসি প্রক্রিয়া ভারতীয় নাগরিক ও অবৈধ অভিবাসীদের ফারাক করে দেবে। পিআইবি জানিয়েছে, যদি এনআরসি বাস্তবায়িত হয় তার অর্থ এই নয় যে কাউকে ভারতীয় হওয়ার প্রমাণ দিতে হবে। ভোটার তালিকায় নাম নথিভুক্ত করাতে অথবা আধার কার্ড করাতে আমরা যেমন পরিচয়পত্র জমা দিই, সেই ধরনেই নথি জমা দিতে হবে যখন যেভাবে তা চালু হবে সেই অনুযায়ী। এক্ষেত্রে বাবা মায়ের নামে বা তাদের দিয়ে কোনো রকম নথি জমা করার কোনো বাধ্যবাধকতা নেই। যদিও গ্রহণযোগ্য নথি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এখনও পর্যন্ত গৃহীত হয়নি বলেই উল্লেখ। নথি হিসেবে জমা দিতে হতে পারে ভোটার কার্ড, পাসপোর্ট, আধার, নানা রকমের লাইসেন্স, বিমার কাগজ, বার্থ সার্টিফিকেট, স্কুল ফাইনালের সার্টিফিকেট, বাড়ি বা জমি সংক্রান্ত দলিল বা কোনো সরকারি আধিকারিকের জারি করা ওই ধরনের দলিল। কোনো ভারতীয় যাতে অনাবশ্যক হয়রানি না হয় তার জন্য নথি তালিকায় আরও কিছু জিনিসের সংযোজন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা ভীষণ খুশি, আজকে সংবাদ পেয়েছি যে আমাদের ছটার সময় সিও লাগু হয়েছে। আমরা বাংলাদেশে অনেক অত্যাচার হয়ে এখানে এসেছি, আজকে সিও লাগু হয়েছে, এটার জন্য আমরা ভীষণ খুশি। তাই জন্য জয় হরি বল। স্বতন্ত্র ভারত মে, পাকিস্তান মে, বাংলাদেশ মে, আফগানিস্তান মে রহ গয়ে হিন্দু ও শিখ ও আর অন্য অল্পসংখ্যকों से ये वादा किया था, अगर उन्हें जरूरत होगी वो भारत आ सकते हैं, भारत उनके साथ खड़ा रहेगा। यही इच्छा गांधी जी की भी थी, यही 1950 में नेहरू लियाकत जो करार हुए उस समझौते की भी भावना। इन देशों में जिन लोगों पर उनकी आस्था की वजह से अत्याचार हुआ, भारत का दायित्व था ब्यूरो रिपोर्ट, यूनाइटेड इंडिया न्यूज।